উদ্দেশ্য একটাই, মানুষের সেবা করা। ভিলেজ এরিয়ায় যাদের উন্নত মানের চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়, তারা যাতে বেশি দূরে না যায়, হাতের কাছেই উন্নত মানের চিকিৎসা পায়। আমাদের আমার একটা বিগ উদ্দেশ্য এখানে, যেটা হলো মানুষের মৃত্যুর রেট কমানো। আমরা যদি স্ট্যাটিস্টিক দেখি, এই দেশে 35% মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে, এবং আপনারা দেখছেন যে ভেরি ইয়াং পিপল ডাইং অন হার্ট অ্যাটাক। এটার মেইন রিজন হলো তারা আমাদের হার্ট দেখছি ঠিকমতো কাজ করে, কিন্তু এরপর আমাদের প্রবলেম আছে। আমি এই হসপিটাল থেকে বিনামূল্যে ইসিজি চালু করব মানুষের জন্য। আমার অনেক আগে থেকে বরিশালে আসার ইচ্ছা ছিল, লঞ্চে করে আসার ইচ্ছা ছিল, ওই যে কেবিন টেবিন পাওয়া যায়। আমাদের যেহেতু বরিশালের বেশ কিছু প্লেয়ার আছে, ওদের সাথে কথা হতো, আর খুব সম্ভব বরিশালে একটা পেয়ারা বাগান আছে পানির ভেতরে, ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, হয়তো নেক্সট টাইম হবে। বাট এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে, আপনাদের সাথে দেখা হলো, অনেকের সাথেই দেখা হলো। তো আশা করি সবাই বরিশালবাসী, শুধু বরিশালবাসী না, পুরো বাংলাদেশের সবাই আমাদের জন্য দোয়া সবসময় করে, আমাদেরকে সাপোর্ট করে। যেহেতু সামনে আমাদের দুইটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, আমরা আশা করি যে পুরো বাংলাদেশের মানুষই আমাদেরকে অনেক সাপোর্ট করবে। অনুভূতি এটার একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে এখানকার মানুষ যারা, তাদের মানে অসম্ভব ধরনের একটা উপকার হবে বলে আমি মনে করি। এটা খুবই মহৎ একটা উদ্যোগ, এরকম উদ্যোগের সাথে থাকতে পারলে যে কারোরই ভালো লাগে, সেদিক থেকে আমারও খুব ভালো লেগেছে। আমি আশা করি এখানকার যারা মানুষ আছে, শুধু এখানকার না, আশেপাশে আরও এলাকার যারা মানুষ আছে, তারা এখান থেকে অনেক বেশি সেবা পাবে এবং অনেক বেশি উপকৃত হবে, এবং এই জায়গার একটা পরিবর্তন আসবে আমি মনে করি এই হসপিটালের মাধ্যমে। হ্যাঁ, সেটা দলের সাথে করবো, অবশ্যই করবো। আসলে এটা যদিও আমার সেক্টর না, কিন্তু প্রতিটা মানুষই চাই যদি আর একটা মানুষকে হেল্প করতে পারে, এটা একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন থাকে তার ভেতরে। সেই জায়গা থেকেই ভাইয়া এরকম একটা মহৎ উদ্যোগ দিয়েছে। আমি যেটা বললাম যে এখানকার মানুষের তো অসাধারণ একটা সেবার ব্যবস্থা হলোই, এরকম যদি আরও কোনো জায়গা থাকে যেখানে এরকম সুযোগ থাকে, আমি না শুধু, আমি শিওর যাকেই বলবেন সেই এসে এরকম ভাবে এই জায়গাগুলোকে প্রমোট করবে, যাতে করে মানুষ এই জায়গাগুলো সম্পর্কে জানে এবং মানুষ এই জায়গা থেকে সেবা নিতে পারে।